সবাই চলে আসলাম আবারও অ্যান্ড্রয়েড টিভি বক্সের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে TX9 টাকে কিভাবে ফরম্যাট করা যায়, এর যে গোপন সুইচটা আছে এটা দিয়ে কিভাবে আমরা ফরম্যাট করতে পারি, যে টিভি বক্সগুলোতে হ্যাং লোগো হয়ে গেছে সেটাতে ফ্যাক্টরি রিসেট দেওয়া যাচ্ছে না, কিন্তু এই সিস্টেমটাকে TX9টাকে বা টিভি বক্সটাকে চালু না করেই এটাকে আমরা ফ্যাক্টরি রিসেট কিভাবে দিতে পারি, ঠিক আছে, এই প্রসেসটাই আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা এই টিভি বক্সটাকে ফরম্যাট করতে পারবেন না, কারণ অনেকগুলোই প্রবলেম আছে, যে প্রবলেমগুলো কাজ করতেছে না এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং আপনারা সেভাবে কাজ করলেই অ্যান্ড্রয়েড টিভি বক্সটাকে ফরম্যাট করতে পারবেন, অন্যথায় এটাকে ফরম্যাট করতে পারবেন না। অতএব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে নিই, সেখানে হলো যে TX9টাকে যদি আপনি একটু ঘুরিয়ে নেন উল্টা পাশে, তাহলে এখানে একটা ছোট্ট ছিদ্র দেখতে পাবেন বা ফুটা দেখতে পাবেন, এইখানে একটা সুইচ আছে, এই সুইচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। তো বন্ধুরা সুইচটা দেখে নিলাম, এখন এটাকে কীভাবে ফ্যাক্টরি রিসেট করবো চলেন দেখা যাক। ওকে বন্ধুরা, আমরা এই TX9টাকে হ্যান্ড রিসেট করবো, তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আপনারা একটা সুইচ দেখতে পাচ্ছেন, এখানে একটা হোল্ড, সুইচ না হোল্ড, তো এটাতে এরকম যেমন এটা আমাদের মোবাইলের যে সিম বের করা যে পিন এটা হচ্ছে সেই পিন, তো আপনারা এটা কি করবেন, এখানে দেখেন এখানে যদি আমি প্রেস করি তাহলে একটা সুইচের মতো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা প্রথমেই এই TX9-এর HDMI মোড কেবলটাকে লাগিয়ে নেবেন। ওকে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি, তারপরে পাওয়ার কানেকশন দেওয়া যাবে না। ওকে পাওয়ার কানেকশন না দিয়েই আপনারা যেটা করবেন সেটা হলো যে এই সুইচটা আছে, এই সুইচটা এখানে দিয়ে এটা চেপে ধরবেন, ঠিক আছে, সুইচটাকে আমরা এভাবে চেপে ধরবো। সুইচটাকে চেপে ধরার পর আমাদের যে পাওয়ার কেবলটা আছে বা চার্জার, এই চার্জারটাকে এখানে ইনপুট করে দেবো, তার আগে এটাকে আমাদেরকে কারেন্টে লাগিয়ে নিতে হবে। ওকে তো আমরা এটাকে এখানে ইনপুট করে দিচ্ছি, অবশ্যই আপনার এই বাটনটাকে চেপে ধরে রাখতে হবে, আমি চেপে ধরে রাখতেছি, ওকে এটাকে চেপে ধরে রাখতে হবে, চেপে ধরার পরে এটা ইনপুট করতে হবে। ওকে এটাকে ইনপুট করে নিচ্ছি, নেওয়ার পরেই দেখেন আমার সিস্টেমটা চালু হবে না, কিন্তু এই দেখেন কি অবস্থা, মানে এটা এমন একটা ফ্যাক্টরি রিসেট সেটিং মানে অপশন চলে আসবে, আপনারা দেখতে পাবেন যে কি অপশনটা চলে আসে। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা বন্ধ হয়ে গেছে, অপশন এখনই চলে আসবে দেখেন। তো যখন এরকম অপশন আসবে তখন এই যে সুইচটাকে আপনারা ছেড়ে দেবেন। ওকে এটাকে ছেড়ে দেওয়ার পরে এটার কাজ শেষ, জাস্ট এটাকে আমরা এখানে রেখে দেব, এটাকে এখানে রেখে দিচ্ছি। এখানে রেখে দেওয়ার পরে আপনাদের যে রিমোটটা আছে জাস্ট এই রিমোটটাকে এখন ব্যবহার করতে হবে, এর জন্য এখান থেকে 1 2 3 4 5 নাম্বারে আছে ফ্যাক্টরি রিসেট, ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট। ওকে 5 নাম্বারে এটাকে আমরা নিয়ে আসব, তো 1 2 3 4 চারটা প্রেস করলেই 5 নাম্বারে চলে আসবে, ঠিক আছে। 5 নাম্বারে আসার পরে এখানে ওকে বাটনে যদি প্রেস করেন তাহলে এটা কাজ করবে না, এটাকে আপনাদেরকে এই যে লাল যে পাওয়ার অপশনটা রয়েছে এই পাওয়ার অপশনটাতে ক্লিক করতে হবে বা প্রেস করতে হবে। তো আমরা এই পাওয়ার অপশনটাকে প্রেস করতেছি, করার পরে এরকম একটা অপশন আসবে নো আর ইয়েস, মানে আপনি কি ফরম্যাট করতে চাচ্ছেন নাকি ফরম্যাট করতে চাচ্ছেন না, উপরেরটা হচ্ছে নো নিচেরটা হচ্ছে ইয়েস, এখানে একটু দেখা যাচ্ছে না কারণ আমার এই মনিটরটা এটার রেজলিউশনটা ঠিক নাই। ওকে তো আমি এটা দিয়ে কাজ করি না, জাস্ট ভিডিও বানানোর জন্য এটা আর কি। তো আমরা যদি ফরম্যাট করতে চাই তাহলে ইয়েস নিচের দিকে নিয়ে আসবো, এটাকে এই যে নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এই যে ওকে বাটনে যদি প্রেস করি এটা কাজ করবে না, জাস্ট লাল বাটনে আমরা প্রেস করে দেবো। তো লাল বাটনে প্রেস করে দিলে দেখেন এখানে লেখা আসছে ইরিসিং, আপনারা দেখতে পাচ্ছেন ইরিসিং, অর্থাৎ এই অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিতরে কোনো ভাইরাস কিংবা কোনো রকম কিছু যদি আপনারা রেখে থাকেন বা কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকেন সেগুলি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। ওকে পরবর্তীতে আবার আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো এখন যখন এরকম অপশন হবে অর্থাৎ ইরিসিং হয়ে গেছে, এখন আপনাকে বলতেছে এটাকে রিবোট সিস্টেমে, যে রিবোট সিস্টেম নাও, তো আমরা জাস্ট কী করবো, রিবোট সিস্টেম নাওয়ে ক্লিক করে দেবো বা লাল বাটনে প্রেস করে দেবো। ওকে তো এরকম যখন প্রেস করে দেবো আমরা, তখন এই TX9 বক্সটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং নতুন করে চালু হবে। চালু হওয়ার পরে যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোনকে রিসেট দিলে বা সফটওয়্যার দিলে এটা কিছুক্ষণ সময় নেয়, ঠিক অ্যান্ড্রয়েড টিভি বক্সটাও TX9টাও একটু সময় নেবে, হয়তো বা 1 মিনিট সময় নিতে পারে। তবে আমি ভিডিওটা পুশ করবো না, আপনাদেরকে লাইভ দেখাবো আমি এটা কিভাবে এটা ফরম্যাট করা যায়, কারণ এই প্রবলেমটা অধিকাংশ
টিভি বক্সে যারা চালায় তাদের এই প্রবলেমটা হচ্ছে, কমেন্টে প্রচুর পরিমাণ আসতেছে যে ভাই ফ্যাক্টরি রিসেট কী করবো। সিস্টেমের ভিতরে যায় তো ফ্যাক্টরি রিসেট দেওয়া সম্ভব, কিন্তু যদি আমি সিস্টেমের ভিতরে ঢুকতেই না পারি, হ্যাং লোগো হয়ে যায়, সেই ক্ষেত্রে এই অপশনটা আপনাদের কাজে লাগবে, কারণ এটা আপনাদের জেনে রাখা খুবই দরকার। ঠিক আছে, তো আমি এই অপশনটাকে বন্ধ করব না, আমি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এটা ওপেন হয়েছে। ওকে, তো ভিডিওটা কোথাও পুশ করা হবে না, আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টাই করতেছি। তো বন্ধুরা, আমি এর ফাঁকে কিছু কথা বলে নেই, যে সেটা হলো যে আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্স যেটা কিনেছেন এটা যদি খুব দুর্বল হয় তাহলে আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্সটা অবশ্যই স্লো চলবে। ঠিক আছে, বারবার ফ্যাক্টরি রিসেট করলেই যে আপনার টিভি বক্সটা খুব ভালো চলবে এমন কোনো কথা না। ঠিক আছে, তো দেখেন এটা আমাদের বন্ধ হয়ে গেছে, মানে শাটডাউন নিয়েছে, আবার চালু হয়ে যাবে। ওকে, দেখেন আমার এটা সিস্টেমটা চালু হয়ে গেছে, আমি কিন্তু কোথাও ভিডিও পুশ করিনি, ঠিক আছে, এবং ভিডিওর কোথাও কাটিনি, এবং এডিটিংয়েও ভিডিওটা কাটবো না। ওকে, আমি আশা করি আপনাদেরকে রিসার্চ সেকশনটা খুব ভালো করে আমি বোঝাতে পেরেছি। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবে অ্যান্ড্রয়েড টিভি বক্সকে ফরম্যাট করতে হয় যদি হ্যাং লোগো থাকে আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্সটা। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিই, কারণ অ্যান্ড্রয়েড টিভি বক্সের নতুন টিপস, নতুন রিভিউ, এই রিলেটেড ভিডিওই এই চ্যানেলে আপলোড করা হয়। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতু।